সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই বাবাদের বরণ করতে শাশুড়িদের কাছে ডালিকুলোর জুড়ি মেলা ভার। ডালিকুলোর মাধ্যমে শাশুড়িরা আম, কাঁঠাল, লিচু সহ ফলমূল সাজিয়ে প্রতি বছরই জামাই বরণ করেন শাশুড়িরা। আর সেই ডালিকুলো তৈরি করতে এখন ভীষণ ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বৈদল গ্রামের হস্তশিল্পীরা। দিন রাত পরিশ্রম করে এখন তৈরি করে চলছেন ডালিকুলো। তবে গত দুই বছর ধরে করোনা ভাইরাসের কারণে নানান রকম বিধিনিষেধ ও লকডাউন থাকায় পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এবছর জামাই ষষ্ঠী চলাকালীন লকডাউন থাকায় বহু দূর দূরান্ত থেকে জামাইরা শ্বশুর বাড়িতে আসতে পারবেন না, তাই এবার ডিজিটাল কায়দায় একটু অন্যভাবে জামাই বরণ করলেও অনেক জায়গায় আবার সাবেকি প্রথাকে সামনে রেখে শাশুড়িরা বরণ করবে জামাইকে ডালিকুলো সাজিয়ে। আর সেই ডালিকুলো এখন তৈরি হচ্ছে কালিয়াগঞ্জের বৈদল গ্রামে। গ্রামে গিয়ে দেখা যায় সারি সারিভাবে বসে বানাতে গ্রামের মহিলা হস্তশিল্পীদের। এই গ্রামে মূলত এই হস্তশিল্পের উপরই রুটি রুজি ভরসা করে থাকেন গ্রামের বেশিরভাগ পরিবারই। তাই সকাল থেকে নাওয়া খাওয়া ভুলে জামাই ষষ্ঠী স্পেশাল ডালিকুলো তৈরি করছে তারা। গ্রামের হস্তশিল্পীরা জানান, এবছর করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় তাদের ভীষণ মার খাচ্ছে এই সময় ডালিকুলো তৈরির ব্যবসা। কারণ একটাই, গাড়ি ঘোড়া সব বন্ধ, তাই তারা তাদের উৎপাদিত তৈরির জিনিস বাইরে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না। তাই গ্রামে যখন পাইকাররা আসেন বা তারা কোনো জায়গায় যদি নিয়ে যান তাদের উৎপাদিত জিনিস, সেখানেই তারা কম দামে বিক্রি করে দিচ্ছেন। কারণ একটাই, বিক্রি না করলে তারা খাবে কি? গ্রামের হস্তশিল্পীদের শিল্পীরা জানান, সরকার থেকে বারবার বলা হয় হস্তশিল্পীদের উন্নয়নে নানা রকম সাহায্যের কথা, কিন্তু সেই সাহায্য তারা এখনও অবধি কোনো রকমভাবে পায়নি, ফলে চরম সংকটের মধ্যে এখানকার হস্তশিল্পীরা দিন গুজরান করছেন। শিল্পীরা জানালেন, মাইনুনি বৈশ্য বললাম, এই যে এখানে কি তৈরি করছেন? এই তো ডালি তৈরি করি। সামনে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে এবারকার মানে এখন তো করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, তাতে আপনাদের ডালিকুলার চাহিদা কতদূর? চাহিদা নাই, আমি মাংনা আধা মাংনা দিয়েছি। আচ্ছা, পাইকার দিয়েছি, পাইকার তখন আধা মাংনা আমরাও বিক্রি করে কিছু দু পয়সা করে, আমার কিন্তু নাই। আচ্ছা, 170 টাকার বাসটা নিই, আমার কিছু পোষায় না। আচ্ছা, আগে পোষাইছিল, এখন পোষায় না। আচ্ছা, কেন? এই যে লকডাউন, এই যে লকডাউনের জন্য। আচ্ছা, পাইকাররা আসতেছে না? পাইকাররা আসতেছে, কিন্তু সস্তা নিয়েছে, দূরে চলে যাচ্ছে, সস্তা নিয়েছে, দূরে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন সকালে গিয়ে সকালে চলে আসি। আচ্ছা আচ্ছা, মায়ের ভাতে চলে আসি। এই যে ডালিকুলাটা কতটা মানে গুরুত্বপূর্ণ ওই জামা ষষ্ঠীর দিনে? কতটা যাটা পারি, যতগুলো পারি শতগুলো করি, শক্তি শক্ত নিজের কাজ করব। আচ্ছা আচ্ছা, আমার তো বয়স এলো শেষ, আমি শক্ত নিজের কাজ করছি। আপনার বাড়িতে আর কি কি করে তৈরি? আমার বাড়িতে এগুলাই তৈরি করি। আমরা সকালবেলা হার যাই, এবার পাইকারকে দেখি, বলে পুলিশ আসবে, ধরাধরি করবে, ধরাধরি করে তারপর সস্তায় দিয়ে চলে আসি। কতদিন ধরে এটা বানাচ্ছেন আপনারা? অনেকদিন ধরে বানাচ্ছি এটা আমরা। কতজন শিল্পী একসাথে বসে কাজ করেন? অনেকগুলো শিল্পী এখানে, এগুলো মাছে ওদিকে আরো পাবেন, কই বাড়িতে বানাচ্ছে, কই বাইরে, আজকে জল পড়ছে, আমার জায়গা নাই বাড়িতে বসার জন্য, না স্কুলের এখানে মাস্টার কাছে বলছি যে চাবি চাই নিচ্ছি, তার এখানে বসছি, বসার জায়গা নাই, সেই জন্য এখানে বসে বাস মারছি। দিনে কটা করে বানান? দিনে বানাবো 2-3 করে বানাই, আর মাঠে সালে মাঠে থাকলে 3 করে বানা যাবে না, 2 করে বানা যাবে। আর মারতে হয়, ফের বানাইতে হয়, অনেক দেরি লাগে বানাইতে। একদিন জন দিবে গেলে জনটার দাম কত? আর আমার এগুলা তো ওরকম পোষায় না, তা করছি গে, না করলে আমরা কেবল কি করে খাবো? বন্ধন কেন করে চালাবো?
বন্ধন নিচ্ছি আর ওই পাইকার দিয়ে তাড়াতাড়ি চলে আসি, সকালবেলা যাই উঠি সুতরাং যাই, ছটার সময় চলে যাই। ভয়ে ডালি বিক্রি করেন কত টাকা? আগে একটা ডালি বিক্রি করে 100 টাকা দিয়ে এখন 50 টাকা দিয়ে চলে আসছি। আপনার নাম কি? আরতি বৈশ্য। কতদিন ধরে বানাচ্ছেন? আমরা অনেক দিন থেকে বানাই। এইবার তো সামনে জামা ষষ্ঠী, জামা ষষ্ঠীর বাজার কেমন? এই ডালিগুলোর কেমন আপনার বিক্রি হচ্ছে কেমন? খুব ঢিল। আচ্ছা ঢিল খুব। কেন? এই তো লকডাউনের জন্য ছিল। আচ্ছা লকডাউনের জন্য দাম নাই, কোনো খরিদ্দার নাই, যায় যায় পাইকার অবধি আসি। আচ্ছা আধা মাঙা। কতদিন ধরে বানাচ্ছেন এটা? এটা আমরা অনেক দিন থেকে বানাই। আচ্ছা যতদিন থেকে আমার বুঝ জ্ঞান ততদিন তো আমরা এইভাবে কাম করি। এখানে এই গ্রামে আপনাদের মতন শিল্পী কতজন আছে? সরকারি সাহায্য কিছু পান? এখানে দেখছি এই গ্রামে ডালি কুলা বানাচ্ছে সব মহিলারা, এটা কতদিন ধরে বানাচ্ছে এখানে? অনেকদিন ধরে, মোটামুটি 15-16 বছর হবে। আচ্ছা এখানে চাহিদা কতটা? সামনে তো জামা ষষ্ঠী, চাহিদা তো সব থেকে জামা ষষ্ঠীতে আমরা দাম পেতাম আর কি, তো দাম তো পাওয়া যাচ্ছে না বা দাম পাচ্ছি না লকডাউনের জন্য। তো এই পরিস্থিতিতে আপনারা কী ভাবছেন? কী ভাববো যে দাম পাচ্ছি না আমি, আমরা আবার দাম যখন যেহেতু পাচ্ছি না তা কাকে বলতে যাব দাম যেন পাই। আচ্ছা হ্যাঁ দাম পাইলে পরে আমরা কিছু আমরা রেহাই পাবো। আচ্ছা এখানে কি মহিলাদের কি রুটি রুজি কি একমাত্র এই ডালি কুলা তৈরি করে? হ্যাঁ মোটামুটি কিছু কিছু লোক আছে, আমরা ডালি কুলা পুরা আমরা বানাই, ডালি কুলা বানিয়ে অন্তত আমরা সংসার চালাই আর কি। আচ্ছা আচ্ছা কী নাম আপনার? রবীন বৈশ্য। সামনেই জামা ষষ্ঠী, আর এই জামা ষষ্ঠীতে ডালি কুলার কিন্তু জুড়ি মেলা ভার। কিন্তু এবার জামা ষষ্ঠী একটু অঙ্গ অঙ্গিকে হচ্ছে, কারণ একদিকে যেমন লকডাউন তেমনই বিভিন্ন লকডাউনে থাকার দরুন গাড়ি ঘোড়া চলতে না পারার জন্য জামাই বাবাজিরাও কিন্তু শ্বশুরবাড়িতে আসতে পারছে না ঠিকঠাক। আর তাই এবার কিন্তু অনেকটা ডিজিটাল কায়দায় জামা ষষ্ঠী বরণ হতে চলছে, তবুও কিন্তু থেমে নেই বিভিন্ন গ্রামেগঞ্জের হস্তশিল্পীরা, তারা কিন্তু ডালি কুলা তৈরি করছে জামাই বাবাজিদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু সেখানেও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কী সমস্যা? তারা কিন্তু যেভাবে পরিশ্রম করে ডালিগুলা তৈরি করছে সেই ডালিগুলা কিন্তু ঠিকঠাকভাবে বিক্রি করতে পারছে না, আর যাও বা বিক্রি করছে পাইকাররা কিন্তু খুবই কম দামে কিন্তু সেই ডালিগুলা কিন্তু নিয়ে যাচ্ছে। ফলে যেরকমভাবে পরিশ্রম করে এই সমস্ত শিল্পীরা তারা কিন্তু তাদের লাভ কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছে না, আর এতেই কিন্তু জামাই বাবাজিরা হয়তো আনন্দ পাবে তাদের এই ডালিকুলা দিয়ে যখন শাশুড়া বরণ করবে, কিন্তু অন্যদিকে কিন্তু একটু মুখভার এখানকার হস্তশিল্পীদের। উত্তর দিনাজপুর জেলা থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।